ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটা স্কলারশিপের একদম নতুন আপডেট নিয়ে। সেটা হলো, আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছিলাম কোলগেটের কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে, এবং আমি তোমাদের বলেছিলাম যে ওটা ডেডলাইন হচ্ছে 28 ফেব্রুয়ারি 2021। কিন্তু এখনই একটা নোটিফিকেশন এসেছে, যে দেখা যাচ্ছে বাডি ফর স্টাডি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পাবে যে স্কলারশিপগুলো আছে কোলগেটের, সেগুলো প্রত্যেকটা ভিন্ন প্রকারের আছে। সেগুলো কখনো বিডিএসে আছে, ইঞ্জিনিয়ারিং আছে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আছে। তবে তোমাদেরকে দেখাতে পারি আমি যে প্রত্যেকটি স্ট্রিমের অন্তর্গত যে স্কলারশিপ, সে স্কলারশিপের ডেডলাইন কিন্তু 28 ফেব্রুয়ারি 2021 থেকে বাড়িয়ে 30 এপ্রিল 2021 করে দেওয়া হয়েছে। ওইটা একটা অনেক বড় আপডেট। তোমরা আরও অনেকটা সময় পেয়ে যাবে নিজেদেরকে, নিজেদের এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করবার জন্যে, এবং তোমরা অনেক ডকুমেন্টস যেগুলো তোমাদের হয়তো এখনও আনা হয়নি, যেমন ইনকাম সার্টিফিকেট, সেগুলো তোমরা সময় মতো তৈরি করে নিতে পারবে। তো তোমাদেরকে আমি বলছি, যেহেতু টাইমটা বাড়ানো হয়েছে, তোমরা অনেক বড় একটা সুযোগ পেয়েছো, তো ওই সুযোগটাকে তোমরা নাও, এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে ভালোভাবে তৈরি করে তাড়াতাড়ি সাবমিট করে দাও 30 এপ্রিলের মধ্যে। এই ডেটটা বাড়া তোমাদের পক্ষে অনেক ভালো একটা সুখবর। তো এই খবরটা তোমাদের দেওয়ার জন্যই ভিডিওটা বানালাম। যদি আরও ভালো ভালো আপডেট পেতে চাও, তো চ্যানেলটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, এবং আমাদেরকে একটু সাপোর্ট করবে যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।